মূলত দাবি হচ্ছে যে যেসব দুষ্কৃতীরা আমি মিজোরাম পুলিশ বলবো না এদের দুষ্কৃতী বলবো যেসব দুষ্কৃতীরা আমাদের আসাম পুলিশ এবং আমাদের সিটিজেনদের উপর হামলা করেছে হত্যা করেছে তাদের সাত দিনের ভিতরে তাদেরকে অ্যারেস্ট করা হবে এবং ইতিমধ্যে এক ভারত এক আইন হবে আমাদের যে আইএলপি আছে মিজোরাম যেতে যেতে পারমিট চাই এই পারমিট বন্ধ করা হোক অথবা আমাদের আসামে ঢুকতে গেলেও ওদেরকে পারমিট নিতে হবে না হলে আমরা লালাপুর গেটে গিয়ে আমরা যারা নাগরিকরা আছি আমরা বন্ধ করে দেবো মিজোরামের এখানে আসা আমরা একটা কথাই বলতে চাই যে আমাদের সহনশীলতাকে যাতে মিজোরাম সরকার আমাদের দুর্বলতা ভাবে না আমরা আগেও গর্জে উঠেছি এবার যদি ওরা আমাদের সহনশীলতাকে আমাদের দুর্বলতা ভাবে তাহলে ওরা ভুল করছে আমরা আগামী দিনে আমরা হুঁশিয়ারি দিয়ে দিচ্ছি যে মিজোরামের একটা মানুষকেও আমরা আসামের মাটিতে থাকতে দিব না যদি আমাদের আমাদের যদি ছেলেদের উপর ওরা হামলা করতে পারে আমরাও কিন্তু হাতে চুড়ি পরে বসে নাই আমরাও কিন্তু আগামী দিনে ওদের মতো আমরা আমরা অস্ত্র নিতে বাধ্য হব আমরা আজকে হুঁশিয়ারি দিয়ে দিচ্ছি এবং আমাদের বিশ্বাস আছে আমাদের সরকারের উপর যে আগামী দিনের সাত দিনের ভিতরে আমাদের দাবিকে মেনে মিজোরাম সরকারের আন্ডারে যারা দুষ্কৃতীরা আছে যারা পুলিশ পার্সন আছে এদেরকে অতিসত্বর অ্যারেস্ট করা হোক এবং আমাদের সম্মুখে নিয়ে আসা হোক এসব দুষ্কৃতীদের যারা আমাদের মায়ের কুলে সন্তানদেরকে হত্যা করে মেরেছে মিজোরামকে বলা হয় ভারতবর্ষের নাকি সবচেয়ে লিটারেট স্টেট আমি বলবো সবচেয়ে অশিক্ষিত স্টেট একজন সাংসদ হয়ে যদি উনি পার্লামেন্টে দাঁড়িয়ে এই কথা বলতে পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে এই কথা বলতে পারেন যিনি হত্যা করবেন তাহলে বলবো উনি এই পরিকল্পনা নিয়েছিলেন উনার পরিকল্পনাতেই এই হত্যা কর্মসূচি হয়েছে এবং আসাম পুলিশ নির্ধারিত করুক এবং উনাকে দিল্লি থেকে অ্যারেস্ট করে আসামি নিয়ে আসা হোক দাবিও আছে যে এই চব্বিশ ঘন্টার ভিতরে এই এমপিকে শনাক্ত করে উনাকে অ্যারেস্ট করে আসামি নিয়ে আসা হোক আমরা দেখে আসছি বিগত একশো বছর থেকে এই মিজোরাম আসাম সরকারের বর্ডার নিয়ে ডিসপুট চলছে কিন্তু এবছর যখন আমাদের সন্তানদেরকে হত্যা করে দিয়েছে ওরা তাহলে এবার আমরা চুপ করে বসবো না এর মধ্যেই আগামী সাত দিনের ভিতরে শুধু অ্যারেস্ট নয় এই বর্ডার ডিসপুটটাও কিন্তু আসাম এবং ভারত সরকার শেষ করতে হবে গুলিবর্ষণ এবং ওনারা মৃত্যুবরণ করেন শহীদ হয়েছেন আমরা আসাম সরকারের কাছে বিনম্র অনুরোধ জানাচ্ছি যে এই যে দীর্ঘদিন ধরে আমাদের এই সীমা বিবাদ চলছে মিজোরামের সঙ্গে সেটা অতি তাড়াতাড়ি অতি সত্তর যাতে সরা হয় এবং আমরা আজকে এখানে যুব সমাজ এখানে একত্রিত হয়েছি আমরা মিজোরাম সরকারকে হুঁশিয়ারি দিতে চাইছি মিজোরাম থাংগাকে হুঁশিয়ারি দিতে চাইছি যে উনি যেভাবে আমাদের ভারত সেনার উপরে যেভাবে অনৈতিকভাবে যেভাবে আক্রমণ করেছে সেটা কোনোভাবেই বরদাস্ত করা যাবে না এবং আমরা জানি যা মিজোরাম যেতে হলে আইএলপির দরকার হয় নর্থ ইস্টের অন্যান্য রাজ্যে যদি আইএলপির দরকার হয় কিন্তু আমরা যদি আসামে যদি ঢুকতে হয় আগামী দিনে আইএলপি বলবৎ করতে হবে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে একটি কথা আমরা সবাই জানি যে এক দেশ এক আইন এক প্রধান এক নিশান তাহলে এক দেশে থাকতে হলে পৃথক পৃথক আইন আমরা কোনো ক্ষেত্রেই মেনে মানুষই নয় এবং আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে এবং এখানে যারা দুষ্কৃতীরা যারা মিজোরাম সরকার বলছেন যে ওনাদের পুলিশটাকে আমাদের উপরে আমরা চালাইনি আমরা দেখি তারা ওনারা কিছু দুষ্কৃতির ফটো এবং কিছু ওনাদের কিছু পুলিশের ফটো আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে অনবরত এদেরকে অতি সত্তর ঘটনার তিন দিন হয়ে গেছে আমরা আগামী দিনের আরও এক সপ্তাহ সময়সীমা বেঁধে দিচ্ছি যদি আগামী দিনের মধ্যে যদি এই সাত দিনের মধ্যে যদি তারা যদি এই ওদেরকে টেরোরিস্ট একটি আন্ডারে যদি এদেরকে শনাক্ত করতে না পারেন তা আগামী দিনে বড়াকে যুব সমাজ আরও বৃহত্তর আন্দোলনে নামবে বলে আমরা হুঁশিয়ারি দিতে চাইছি এবং আমরা দেখেছি যে গতকালকে
বা আজকে আজকে গতকালকে দেখেছি যে একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি মিটিংয়ের আয়োজন করা হয়েছিল আমাদের মুখ্যমন্ত্রী এবং মিজোরামের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করা তিনি উনি করোনার ভাইরাসের এবং কোয়ারেন্টাইনে বানা দিয়ে উনি লুকিয়ে পড়েছেন সেটা আমরাও সকলেই জানি এটা এক ধরনের চক্রান্ত চলছে আসামের সঙ্গে আগামী দিনে যদি এইভাবে যদি আরও চক্রান্ত চলতে থাকে এবং আমাদের যদি আরও যদি পুলিশ প্রশাসন যদি এইভাবে যদি উপযুক্ত গুলি চালনা হয় এবং হত্যা হয় আগামী দিনে কিন্তু বোড়াকে যুব সমাজ নেমে থাকবে না এবং আমরা আজকে এখানে করেছি মিজোরাম হাউসের সামনে এবং আগামী দিনে যদি এটা সুরাহা না বেরোয় আমরা প্রয়োজনে বলে লাইলা পড়ি আমরা আন্দোলন করবো কিন্তু এটা সুরাহা করতে হবে এটা অনেকদিনের দীর্ঘদিনের একটি আন্দোলন সেটা সুরাহা অতিরত্ব বের করতে হবে। আচ্ছা কালকে দেখা গেছে মানে মিজোরামের একজন সংসদে কইছেন যে মানে আসাম পুলিশ তো আবার যায় আবার তার উপরে ফায়ারিং করাইবো তার ভাগ্য বলে আসাম পুলিশ বাঁচিয়ে গেছে গিয়া। হ্যাঁ সেটা আমি বলতে চাইছি দেখুন সেটা ওনারা বলে ভুলে যাচ্ছেন যে উনি একজন ভারতের নাগরিক এবং ভারতের প্রত্যেকটা রাজ্য অঙ্গরাজ্য কিন্তু আমাদের মার রাজ্য কারণ আমরা ভারতবর্ষে বসবাস করি মিজোরাম কোনো আলাদা রাজ্য নয় মিজোরামের মধ্যে আরও কোনো সময় দেখা গেছে যে ওয়েলকাম চায়না বাই বাই ইন্ডিয়া এরকম পোস্টারও দেখা গেছে আমরা সেটা অ্যাটাচ করে দিয়েছি। মিজোরামের সাংসদ যে এইভাবে যে কথা বলেছেন সেটা কোনোদিনই মানুষই নয় আমরা অতিসত্বর ওনার যে এমপি রয়েছেন সাংসদ রয়েছেন উনি অতিসত্বর ওনার পদত্যাগ দাবি করছি উনি যদি যথাযথ উনি ওনাকে বাধ্য করেন বাবুদা।